সীমান্ত উত্তেজনার আঁচ এসে লেগেছে দুদেশের কূটনৈতিক সম্পর্কে এরই মধ্যে জল্পনা চলছিল নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভার ফাঁকে কি মুখোমুখি হবেন মনমোহন সিংহ নওয়াজ শরীফ গোলবে সম্পর্কের বড় সব জল্পনায় জল ঢাললেন প্রধানমন্ত্রী স্বয়ং শিলমোহর দিলেন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাকে বুধবার আমেরিকার বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী জানান নিউ ইয়র্ক সফরে থাকাকালীন বাংলাদেশ নেপাল পাকিস্তানের মতো কয়েকটি প্রতিবেশী দেশের নেতাদের সঙ্গে বৈঠক করতে আমি আগ্রহী সাম্প্রতিক সময় লাগাতার সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান দফায় দফায় চলেছে বিনা প্ররোচনায় গুলি সীমান্তে পাঁচ ভারতীয় সেনাকে হত্যার ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে তাই মনমোহন শরীফের সম্ভাব্য বৈঠকের দিকেই তাকিয়ে কূটনৈতিক মহল যদিও দুর্বল বিদেশনীতির অভিযোগ তুলে সরব প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ পাকিস্তানের প্রতি নরম মনোভাব নিচ্ছে কেন্দ্র সাতাশ থেকে উনত্রিশ তারিখ নিউ ইয়র্কেই থাকবেন দুদেশের প্রধানমন্ত্রী এর মধ্যেই কোনো এক সময় দুজনের বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে সূত্রের খবর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একান্ত বৈঠক করতে পারেন মনমোহন সিংহ আঠাশে সেপ্টেম্বর রাষ্ট্রপঞ্জের সাধারণ সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এবিপি আনন্দ